আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আর রেসিপিটা হলো কলার পিঠা কলা দিয়ে আপনারা খুব সহজেই কম সময় পিঠা তৈরি করে দিতে পারেন তাহলে এবার চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ ছয়টা বড়ো সাইজের কলা ম্যাশ করে নিয়েছি কাটা চামচ দিয়ে ভালোভাবে কলাটাকে গলিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কাপ রয়েছে আমি আজকে দুই কাপ দিয়ে পিঠা তৈরি করে দেখাবো খুব ভালোভাবে কলাটাকে ম্যাশ করতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কলাটা এমনিতেও অনেক মিষ্টি ছিল তাই চিনিটা খুব বেশি আমি দেইনি চিনি দেওয়ার পর চিনিটাকে ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আড়াই কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন এতে আমরা যেই ব্যাটারটা চাচ্ছি সেটা পারফেক্ট হবে এই পর্যায়ে সব কিছু আমার মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে খেতে তার স্বাদতে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় লবণ দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়েছি মাখা দেখে বুঝতে পারছেন যে কীরকম হবে হাতে তুলে দেখবেন যে যদি এরকম হয় তাহলে বুঝবেন যে তৈরি হয়ে গেছে আমাদের ব্যাটারটা এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা এমনভাবে দিতে হবে যাতে পিঠার অর্ধেকটা ডুবে থাকে একে করে আমি হাত দিয়ে ছোট ছোট গোল করে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি ব্রাউন করা যাবে না তাহলে কিন্তু বাইরের পার্টটা শক্ত হয়ে যাবে যেহেতু আমরা চালের গুঁড়া দিয়ে করেছি সেই জন্য হালকা যখন ব্রাউন হয়ে আসবে একটু কালার হওয়া অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলে আপনারা নামাবেন যখন এই রকম কালার হয়ে আসবে তখন এক এক করে সবগুলোকে তুলে ফেলতে হবে আমি সবগুলো তুলে নিচ্ছি আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর এইভাবেই আমি বাকি সব পিঠা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা খুবই তুলতুলে নরমও হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ